এটি একটি পাখির বাসা যা রান্না করে খাওয়া যায়। খাওয়ার যোগ্য এসব পাখির বাসা তৈরি করে যে পাখিটি তার নাম সুইফ্টলেট বার্ড। সুইফ্টলেট বার্ড তাদের মুখে জমাকৃত লালা দিয়ে তৈরি করে তাদের এই বাসা। এই পাখির বাসা খুবই কম চোখে পড়ে। পৃথিবীর যত পশু খাদ্য আছে এর মধ্যে সবচেয়ে দামি এই সুইফ্টলেট পাখির বাসা। 500 গ্রাম পাখির বাসার দাম বাংলাদেশি টাকায় প্রায় 6 লক্ষ টাকা। পাখির এই বাসাগুলি সাধারণত সাদা রঙের হয়ে থাকে। এই সুইফ্টলেট পাখি সাধারণত যেখানে জনমানব নেই এরকম গুহা বা পাহাড় পর্বতযুক্ত এলাকায় বসবাস করতে ভালোবাসে। চুনামাটিযুক্ত গুহা তাদের খুবই পছন্দের জায়গা। সবচেয়ে বেশি যেসব দেশে এই পাখিগুলো বসবাস করে তা হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থাকে। এই ময়লা এবং আবর্জনাগুলো পরিষ্কার করার জন্য এই পাখির বাসাগুলি সংগ্রহ করে নিয়ে যাওয়া হয় বিভিন্ন পর্যায়ের পরিশোধনের জন্য। পরিশোধনের সময়ে বিভিন্নভাবে এই পাখির বাসাগুলি থেকে যে ময়লা আবর্জনা থাকে সেগুলো নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। বাণিজ্যিকভাবে পরিশোধনের জন্য এই পাখির বাসাগুলোকে প্রথমে একটি ল্যাবরেটরিতে নেওয়া হয়। সেখানে নেওয়ার পরে তাদেরকে পানি দিয়ে ভেজানো হয়। পানি দিয়ে ভিজিয়ে তার ভিতর থেকে যে ময়লা আবর্জনা আছে সেই ময়লা আবর্জনা একে একে পরিষ্কার করা হয় এবং প্রত্যেকটা ধাপে সেই কাজটি করতে হয় খুবই সূক্ষ্মভাবে, যাতে একটু ময়লা আবর্জনা ভিতরে আটকে না থাকে। এরপর পুনরায় পানি দিয়ে ধুয়ে দ্বিতীয় পর্যায়ে আবার এদের ভিতর থেকে যে ময়লা আবর্জনা থাকে সেগুলো নিষ্কাশন করা হয়। এভাবে কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে এর ভিতর থেকে যে ময়লা আবর্জনা আছে সেগুলো কয়েকবার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বের করে আনা হয় এবং সেগুলো সঠিকভাবে হয়েছে কিনা সেটা কম্পিউটারে পরীক্ষা করা হয়। এভাবে কয়েকবার পরীক্ষা নিরীক্ষা করার পর সমস্ত ময়লা যখন এর ভিতর থেকে বের করে নিয়ে আসা হয় তারপরে এদেরকে নিয়ে যাওয়া হয় ফাইনাল পরীক্ষা করার জন্য একটি কম্পিউটারের ভিতরে। সেখানে তাদের মান যাচাই করে কোয়ালিটি চেক করার পর এগুলোকে নিয়ে যাওয়া হয় একটি ছাঁচের ভিতরে। এরপর প্রত্যেকটি ছাঁচে সমান পরিমাণ পাখির বাসা দিয়ে সেগুলোকে উত্তপ্ত করে শক্ত করা হয় এবং বাজারজাত করার জন্য প্যাকেট করা হয় এবং এই কাজটি করা হয় খুবই সূক্ষ্মভাবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কঠোর মান নিয়ন্ত্রণ করা হয়। চাইনিজ কুজিনে সুইফ্টলেট বার্ডের পাখির বাসা দিয়ে রান্না করা স্যুপ খুবই জনপ্রিয় এবং পুষ্টিকর একটি খাবার বলে বিবেচিত। এই পাখির বাসাটিকে যে শুধুমাত্র স্যুপ হিসাবে খাওয়া হয় এরকম নয়, এটিকে অন্য খাবারের ইনগ্রিডিয়েন্ট বা উপাদান হিসেবেও ব্যবহার করা হয়। অধিকাংশ এই পাখির বাসাগুলো উৎপাদনের পর চীনে রপ্তানি করা হয়। বর্তমানে খাওয়াযোগ্য এই পাখির বাসার বাজার মূল্য প্রায় $5 বিলিয়ন। পাখির বাসা দিয়ে তৈরি এই খাবারের এত উচ্চ মূল্য হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এর যে কনজিউমাররা আছে তারা মনে করেন যে এটি সাধারণ কোনো খাবার নয়, বরং এটি ঔষধি গুণসম্পন্ন সুস্বাস্থ্যকর একটি উন্নত মানের খাবার।